সাত সকালে হুগলি উত্তরপাড়ার রামঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। হুগলি উত্তরপাড়ার 27/1 আরকে স্ট্রিটের বাসিন্দা বছর 38-এর সৌরভ চক্রবর্তী আজ সকালে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে হঠাৎই তলিয়ে যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় উত্তরপাড়া থানার পুলিশ। তৎপরতার সাথে গঙ্গায় তল্লাশি চালিয়ে অবশেষে উদ্ধার হয় সৌরভের নিথর দেহ। এই ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় উত্তরপাড়া অঞ্চলে। সৌরভের আকস্মিক মৃত্যুতে শোকাহত তার পরিবার পরিজনেরা। আমি জানি না কি হয়, আমি জানি না কে শত্রুতা করেছে বলতে পারবো না। ও ছেলে কিন্তু ওখানে গঙ্গায় নামবার ছেলে নয়, ও সাঁতার জানে না। ও ছেলে আমার ছেলে যমজ ছেলের মতো, এক মাসের ছোট বড়, আমরা একসঙ্গে দীর্ঘদিন ছিলাম। আমার ছেলের চেয়েও বড়, আমার ছেলে আর ও কিছু কম নয়, দুজনে একসঙ্গে ওরা মানুষ হয়েছে। আমাকে ওরা সেজমা সেজমা বলে ডাকে, আমাকে অত্যন্ত ভালোবাসে ওরা, আমিও ওদের অত্যন্ত ভালোবাসি। আমি তো এটা পুরো আমার তো মনে হচ্ছে এটা কেনই বা গেল গঙ্গায়। ও একটা একটা রেলে কাজ করে, ভালো চাকরি করে, সব দিক দিয়ে ওর ভালো, ওর বাবা মা নেই, ওরা ভাই বোন দুজনে থাকে, ওরা নিজেদের মতন থাকে, ওদের এটা কেন হবে? আমি বলছি এর মধ্যে কোনো চক্র আছে, কিছু একটা ঘটনা আছে, হতেই পারে না। আমাদের ছেলে এরকম নয়, আমাদের ছেলে কখনো এরকম যেতে পারে না। পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে, নিশ্চয়ই তদন্ত করবে। তার নাম কি? তার নাম ছেলেটি, ছেলের নাম সৌরভ চট্টোপাধ্যায়। বয়স? ওর বয়স আমার ছেলের, ওরা দুজনেই 84 সালে জন্মেছে। ও মানে আমার ছেলে জন্মেছে অক্টোবর মাসে, এক মাসের ছোট, আর ও জন্মেছে সেপ্টেম্বর মাসে। আমার নাম শিপ্রা চ্যাটার্জি, আমি সৌরভ চট্টোপাধ্যায়, এই আমার ইয়েতে থাকে, আরকি স্ট্রিটে এখানে থাকি। সকালবেলা ক্যাজুয়ালি এখানে আসে, এসে চান করার জন্য ইয়ে করে, গিয়ে চান করাটার বারণ করা হয়, তাও ও তাকে জোর করে চান করে। 40 বছর বয়স, এই রেলে কাজ করত, সে একটু রাত্রিবেলা খেলাধুলো দেখেছে, দেখে সকালবেলা তারা বাড়ি যাবে। এই অবস্থার মধ্যে এসে সঙ্গে সঙ্গে জোয়ার আসে, জোয়ারে টেনে নিয়ে যায়। এই হচ্ছে ঘটনা। এই ঘটনাটা আমাদের গঙ্গার যে অবস্থা, তার মধ্যে সমস্ত পিছলি পিছল হয়ে রয়েছে এই জায়গাগুলো। তবু এই ঘাটটি সেইভাবে মেনটেন টেনটেন যা হওয়ার করছে, কিন্তু এইভাবে ছেলেদেরও আরও সচেতন হওয়া উচিত যে আমি চান করতে যাব, আমার ইয়ে না থাকলে পরে, সাঁতার টাতার না জানলে আমাকে গঙ্গায় নামা উচিত না, এটা আমার বোঝা উচিত। হুগলি থেকে প্রদীপ বসু, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডক্টর পিকে ঘোষ, ডক্টর রীনা ঘোষ, BMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাক পোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ শঙ্কর, মুরারিপুকুর, কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ, কলুপুকুর, চন্দ্রনগর, বরুণানপাড়া উত্তর, বিডি অফিসের কাছে, নান্দাবাজার, আকাশ, ইটভাটা, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড মোড়, দাস ফার্মেসি, মোগরাগঞ্জ, অভিযান ক্লাব, মানকুন্ড স্টেশন রোড, পরের ধাপ।